السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على النبي بعد أما بعد প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহ ওয়া তাওয়ার দুরূদ ও তাসলিম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। একজন ভাই প্রশ্ন করেছেন, সালাম দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ আমিন সৌদি আরব মদিনা থেকে, আমার জানার বিষয় হলো সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফির ও মুশরিক, এই বিস্তারিত দলিল প্রমাণ সহ জানিয়ে আমাদের উপকৃত করবেন। আসলে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সালাতু মিয়াদুদ্দিন, সালাত হলো দ্বীনের মেন মানহাজ, মেন খুঁটি। হ্যাঁ, বুনিয়াল ইসলাম আলা খামসিন শারাতান লা ইলাহা ইল্লাল্লাহ কিমুসসালাহ, সালাতুল ইসলামের দ্বিতীয় স্তম্ভ। প্রথম স্তম্ভ তো হলো কি, কালিমাত শুকর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় স্তম্ভ হলো সালাত, মুসলমানদের দ্বীনের খুঁটি। আর এর ফজিলত মহত্ব এমনভাবে বর্ণিত হয়েছে যা মমিন ব্যক্তি প্রতিষ্ঠিত অগ্রসর হয়। সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা যদি কোনো ব্যক্তি অবজ্ঞার স্বরে ছেড়ে দেয়, এটাকে যদি সে অবজ্ঞা করে ছেড়ে দেয়, তাহলে সালাত হবে কি, বাইনাল আব্দ বাইনাল কুফরে তারকুসসালাহ। একজন কাফের মুশরিক এবং মাজুসি এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো সালাত। এ মাসালা সাব্যস্ত হবে যদি সে নামাজকে অ্যাকচুয়ালি অস্বীকার করে, আর যদি অস্বীকার না করে, সে বলে যে না ঠিক আছে পড়তে হবে, তো পড়া হয় না, এরকম ধরনের বিষয়ে নিজের দুর্বলতা স্বীকার করে সে। হ্যাঁ, তো এই বিষয় যদি হয় তাহলে সালাত না পড়লে সে কাফের মুশরিক হয়ে যাবে। আর একটা, নিজের আত্মার প্রবৃত্তি অনুসরণ করে, এটা একটা শিরক। সেবাবুল মুসলিমি মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহুল কুফর, কোন মুমিনকে গালিগালাজ ফাসেকি কাজ মুসলিম ব্যক্তির বিরুদ্ধে লড়াই বা কুফরি করে, এ ধরনের কাজ হাদিসে নেই। এক কথাই, একে অপরের মধ্যে কোনো গালাগালি ইত্যাদি কিছু করা যাবে না, এগুলো আসলে নীতির বাইরে, এগুলো কুফর এলাকায় করা যায় না, এরকম ধরনের বিষয়। তো আসুন, বিষয় হলো যে সালাত হলো ইসলামের মেন মানহাজ, মেন খুঁটি, হ্যাঁ, রুকুনসমের একটি। তো ওহার পরিবর্তনকে যখন কাফির বলা হয়েছে, তখন সে কাফির এমন বিষয় হবে যে ইসলাম হতে বহিষ্কার করে দেয়। কারণ যে ব্যক্তি ইসলামের রুকুন সময় একটি রুকুনকে ধ্বংস করলো, কিন্তু তাদের তার ব্যাপারটা ভিন্ন, যারা কুফরি কোনো কাজ করে ফেললো। এই যে বিষয়টা একটু আগেই বললাম যে আসলে দেখুন, সালাত হলো ইমাদের ইমানের দিনের মেন মানহাজ, মেন খুঁটি। হ্যাঁ, বাইনাল রাজুল ও বাইনাল শিরক ওয়াল কুফর ওয়াল কুফর তারকুসসালাহ, একজন মমিন ব্যক্তি এবং কুফর শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হলো কিন্তু সালাত। তো সালাত হলো শিরক কুফরের পার্থক্য, সালাত হলো মুসলিম ও মুসলিমদের পার্থক্য, একটি সুচিতকারী বিষয়। বাইনাল রাজুল ও বাইনাল শিরক ওয়াল কুফর তারকুসসালাহ, একজন মুমিন ব্যক্তি এবং শিরক কুফরের কারণের মধ্যে পার্থক্য হলো সালাত। এরকম অসংখ্য দৃষ্টান্ত প্রমাণ এবং হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা খালাফা মিন বাদি খালফুন আদাউস সালাতি ওয়াত্তাবাউস শাহাদাত, অথবা তাদের পর তাদের সাত বংশধর এলো, তারা সালাতকে বিনষ্ট করে প্রবৃত্তির অনুসরণ করলো। এরকম হাদিস রয়েছে যে অনেক হাদিস, আলা হাদাল কওলি জুমহুরিন সহাত, অধিকাংশ সাহাবাগণ এমতের উপর অটল ছিলেন যে বরং অনেকে সাহাবায়ে কেরামের ইজমা ঐক্য মত এর কথা উল্লেখ করে তাদের সালাতের মতে সালাত ত্যাগকারী কাফের। তো এরকম ধরনের আসলে সালাত ত্যাগকারী কোন হাদিসে রয়েছে, কাফের কোন হাদিসে, ফাসিক মুনাফিক, এরকম ধরনের বিষয়গুলো রয়েছে। তবে শেষ বিষয় আমার, যেটা এই বিষয় সালাত না পড়লে কাফির মুশরিক হয়ে যাবে, এটা ঠিক রয়েছে, তবে যদি সে এ বিষয়টা নিয়ে কি করে, নিজের দুর্বলতা স্বীকার করে যে না পড়তে হবে, পড়া হচ্ছে না, এটা যদি অস্বীকার করে যে না এটা না পড়লে কি, না পড়ার দরকার কি, তাহলে সে কাফির হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে, সেই ক্ষেত্রে তওবা ছাড়া মানে ইসলামের মধ্যে সে দাখিল হতে পারবে না। তো এরকম বিষয় রয়েছে অনেক, যে আসুন আমরা বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।